বেকার যুবক যুবতীদের জন্য একটি নতুন স্কিম চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে পিএম ইন্টার্নশিপ স্কিম। এই স্কিমের আন্ডারে যুবক যুবতীরা ট্রেনিংয়ের সুযোগ পাবেন এবং সেই সাথে মাসে 5,000 টাকা করে সাম্মানিক পেতে থাকবেন। কতদিন পর্যন্ত এই স্কিমে কাজ করা যাবে, কারা এখানে এলিজেবল, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, আবেদন করার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে, কীভাবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা আগেই। তো বন্ধুরা, পিএম ইন্টার্নশিপ স্কিম 2024-25 বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, যেটা আনুষ্ঠানিকভাবে সূচনা করা হলো 3 অক্টোবর 2024 তারিখে, এবং এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন করা হবে তার পোর্টাল লঞ্চ করা হলো 12 অক্টোবর 2024। তো এখানে আবেদন করতে গেলে আপনার যে সমস্ত যোগ্যতার প্রয়োজন সেগুলো প্রথমত জেনে নেব। প্রথমত আপনার বয়স হতে হবে 21 থেকে 24 বছরের মধ্যে, এবং আপনার বাড়ির গভর্নমেন্ট সরকারি চাকরি করে এরকম কোনো ব্যক্তি থাকলে আপনি আবেদন করতে পারবেন না। পারিবারিক বাৎসরিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে, তাহলেই এখানে আবেদন করতে পারবেন। যোগ্যতার কথা বলতে গেলে আপনি মাধ্যমিক পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও হায়ার ডিগ্রিতেও আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার যদি কোনো ট্রেনিং থাকে বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোনো প্রশিক্ষণ নেওয়া থাকে তাহলেও আপনি অগ্রাধিকার পাবেন। এখানে আবেদন করার জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হবে, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে মাধ্যমিক পাশের ডকুমেন্ট, সাথে আপনার একটা বায়োডাটা এবং আপনার আধার কার্ড থাকতে হবে, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার জয়েন্ট থাকতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। সেই মোবাইল নাম্বারে ইকেওয়াইসির মাধ্যমে আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী সিলেক্ট করা হবে। যদি সিলেক্ট হয়ে থাকেন তাহলে এখানে আপনি কাজে যোগ দিতে পারবেন। আপনার বাড়ির কাছাকাছি কোনো জায়গায় আপনাকে এই ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হবে, এবং তখন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে পেতে থাকবেন। অর্থাৎ এই টাকার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে 4,500 টাকা যে কোম্পানির আন্ডারে আপনি ট্রেনিং নেবেন সেই কোম্পানি দেবে, এবং 500 টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে দেবে। টোটাল 5,000 টাকা আপনি পেতে থাকবেন। এছাড়াও ট্রেনিং শেষে আপনি এককালীন 6,000 টাকা পাবেন। এখানে 12 মাসের ট্রেনিং দেওয়া হবে, এবং ট্রেনিংয়ের সময় আপনার আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন আপনার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার সুযোগ সুবিধা পাবেন, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমারও সুযোগ পাবেন। আবেদন করার জন্য এখানে দেখছেন এই যে পোর্টাল রয়েছে পিএম ইন্টার্নশিপ স্কিমের পোর্টাল, এই পোর্টালে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনার আধার নাম্বার দিয়ে কেওয়াইসির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, সাথে আপনার একটা বায়োডাটা এখানে আপলোড করতে হবে। আবেদন শুরু হয়েছে 12 অক্টোবর 2024 থেকে, আবেদন চলবে 25 অক্টোবর 2024 পর্যন্ত। প্রতি বছর এইভাবেই আবেদন চলবে, এবং এই প্রকল্প চলবে আগামী 5 বছর পর্যন্ত। এই 5 বছরের মধ্যে দেশের প্রায় 1 কোটি যুবক যুবতী এই কাজের সুযোগ পাবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই প্রকল্পের জন্য বা এই স্কিমের জন্য অনলাইন আবেদন করবেন। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।